السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্র দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো রমজানের রোজা রাখাকালীন অনেকে ভুলে যায় যে সে রোজা রেখেছে সেক্ষেত্রে ভুলে সে অনেকেই দেখা যায় পানি পান করে ফেলে অনেকেই কোনো খাবার গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে খাওয়া কিছু খাওয়ার পরেই তার মনে পড়ে যায় যে এহ আমি তো রোজা রেখে ফেলেছি সেক্ষেত্রে সে চিন্তায় পড়ে যায় তাহলে আমার রোজাটা কি ভেঙে গেল তো এই জন্য আপনার কোনো টেনশন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনাকে সমাধান দিচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে সে যেন তার রোজাটা পূর্ণ করে ফেলে সে যেন রোজাটা না ভেঙে কারণ আল্লাহ রাসূল বলেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করিয়েছেন সেক্ষেত্রে এই হাদিস স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে সেটি হলো কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে পান করে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না অবশ্যই সে রোজাটা নিশ্চিন্তে পূর্ণ করে ফেলবে তার রোজার বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না তবে এটা নিশ্চিত করতে হবে অবশ্যই যে যখন তার মনে পড়ে গেল সাথে সাথে তার সেই খাবারটা মুখ থেকে ফেলে দিতে হবে এবং কুলি করে ফেলতে হবে সে যেন মনে পড়ার পরেও জাররা পরিমাণ খাবার গ্রহণ না করে মনে করার পরে ইচ্ছাকৃতভাবে যদি সামান্য খাবারও মুখের ভিতরকার খাবারও যদি সে গিলে ফেলে তাহলে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে এটি আমাদের খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে যে ভুলে কেউ কিছু খেয়ে ফেললে তার রোজা ভাঙবে না আল্লাহ রাসূল বলেছেন বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা গিফট করেছেন ভুলে খেয়ে ফেলেছে এতে কোনো সমস্যা নাই শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পরাজিত করে দিলেন আপনার মাধ্যমে যে আপনি রোজাটাকে পূর্ণ করে ফেললেন তারপর থেকে আপনার কোনো কিছুই খান নাই এতে শয়তান খুবই কষ্ট পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আপনি রোজাটাকে পূর্ণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আপনি রোজাটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করে ফেলবেন এতে আল্লাহ খুশি হবেন শয়তান বেজার হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বিষয়টি মেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু